এমুরতে আরো একটি বড় খবরের দিকে নজর রাখব বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতার বাড়িতে এই মুহূর্তে পৌঁছে গেছে পুলিশ সেখানে আজ নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়িতে পুলিশ পৌঁছে যায় তৃণমূলের শহীদ স্মরণে অনুষ্ঠানে আগুন দিয়ে দেওয়ার ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে এই বিজেপি নেতার বিরুদ্ধেই এবং সেই তার বাড়িতেই আজকে পৌঁছে যায় পুলিশ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ এই বিজেপি নেতা নন্দীগ্রামে আজ তার বাড়িতেই পৌঁছে গেছে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তার বিরুদ্ধে যে অভিযোগ ওঠে যেমনটা জানা যাচ্ছে যে তৃণমূলের শহীদ মঞ্চে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা এবং সেই ঘটনায় এই বিজেপি নেতার বিরুদ্ধেই প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে এবং সেই তারই ভিত্তিতে আজ তার বাড়িতে পৌঁছে যায় পুলিশ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ এই বিজেপি নেতা তারই বাড়িতে আজ পৌঁছে গেছে পুলিশ নন্দীগ্রামে সেখানে বিজেপি নেতার বাড়িতে পুলিশ ইতিমধ্যেই সেই বিজেপি নেতা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আজ সেখানে পৌঁছে যায় পুলিশ এবং সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ তার বাড়িতে এই মুহূর্তে পৌঁছেছে পুলিশ যেমনটা অভিযোগ রয়েছে তৃণমূলের শহীদ স্মরণের অনুষ্ঠানে সেই অনুষ্ঠান মঞ্চেই আগুন লাগিয়ে দেয়া হয় আর সেই ঘটনাতেই প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে এই শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বিজেপি নেতার বিরুদ্ধে আজ তারই বাড়িতে পৌঁছে যায় পুলিশের পুলিশ অফিসাররা নন্দীগ্রামে তার এই বিজেপি নেতার বাড়িতে পুলিশ কর্মীরা তারা পৌঁছে যান এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে চান তারা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ এই বিজেপি নেতা আর তার বাড়িতেই পৌঁছে গেছেন পুলিশ এই মুহূর্তে নন্দীগ্রামে সেখানকার ছবি এই মুহূর্তে দেখাচ্ছি সেই বিজেপি নেতার বাড়িতে পৌঁছে গেছেন পুলিশ এবং তৃণমূলের শহীদ স্মরণের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান মঞ্চেই আগুন দেওয়ার যে ঘটনা সেই ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে এই বিজেপি নেতার বিরুদ্ধে আর তার বাড়িতেই পৌঁছে গেছে পুলিশ বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি কাজল মাইতি কাজল ঠিক কি খবর রয়েছে এখন দেখো অভিজিৎ তুমি জানো যে 10ই নভেম্বর নন্দীগ্রামে যে শহীদ স্মরণ সভা হয়েছিল সেখানে দুপক্ষই কিন্তু স্মরণ সভা করেছিল একদিকে যেমন সকালে তৃণমূলের পক্ষ থেকে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে শহীদ স্মরণ করা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে কিন্তু দুপুর বেলা বা বিকেলের দিকে কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে স্মরণ সভা করা হয় এবং পরিশেষে দেখা যায় যে রাত্রিবেলা হঠাৎ করে কিন্তু তৃণমূলের যে মঞ্চ ছিল সেই মঞ্চে আগুন লেগে যায় এবং তারপরেই কিন্তু অভিযোগ দায়ের করা হয় তৃণমূলের পক্ষ থেকে সেখানে শুভেন্দু অধিকারী সহ 22 জনের নামে নন্দীগ্রাম থানায় অভিযোগ জানানো হয় 22 জনের নামে এবং সেখানে গতকাল রাত্রেই দেখলাম যে ওই যে মেঘনাথ পালের বাড়িতেই কিন্তু শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা মেঘনাথ পালের বাড়িতে কাঁথি থানার আইসি সরি নন্দীগ্রাম থানার আইসি সহ সেখানকার যা পুলিশ অফিসার আছে তারা কিন্তু সেখানে যায় এবং তাকে তার বাড়ি রীতিমতো দরজা খুলে তাদের বাড়িতে তল্লাশি করা হয় যদিও মেঘনাথ পাল বাড়িতে ছিল না তার স্ত্রী কিন্তু এইটা নিয়ে অভিযোগ করেছে যে তাকে আগে না জানিয়ে কি করে তার বাড়িতে তল্লাশিতে এলো এইটা নিয়েও কিন্তু তার স্ত্রী অভিযোগ করেছে ফলে মেঘনাথ পাল না থাকার ফলে কিন্তু পুলিশ অফিসার চলে আসে তবে এই যে শহীদ মঞ্চ পোড়ানো হয়েছে সেক্ষেত্রে কিন্তু যে 22 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে সেক্ষেত্রে তদন্ত করছে নন্দীগ্রাম থানার পুলিশ ধন্যবাদ তোমাকে কাজল মাইতি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন এতক্ষণ প্রতিনিধি বিজেপি নেতার বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে আর তারই বাড়িতে এই মুহূর্তে পৌঁছে গেছে পুলিশ শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ এই বিজেপি নেতা আর তার বাড়িতেই আজ গিয়ে পৌঁছায় পুলিশ এবং তৃণমূলের শহীদ স্মরণের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান মঞ্চেই আগুন লাগিয়ে দেওয়ার যে ঘটনা সেই ঘটনাতেই প্ররোচনা দিয়েছিলেন এই বিজেপি নেতা এবং তার বিরুদ্ধেও থানাতে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছিল বেশ কয়েকজনের নাম ছিল সেই তালিকাতে এই বিজেপি নেতার বিরুদ্ধেও সেই একই অভিযোগ জানানো হয় আর তার বাড়িতেই পৌঁছে যান আজকে পুলিশ কর্মীরা